মাহশরের জমিন যেদিন কায়েম হবে আদা তুফরে যেদিন সূর্য আসবে আল্লাহর আরশের ছায়া ব্যতীত যেদিন কোন ছায়া থাকবে না গো সেদিন কি বিপদ দেখা দিবে বিচারের কোর্ট বসাবেন আল্লাহ বিচারের কাজ শুরু করবেন কাহার হয়ে যাবেন মায়া দয়া থাকবে না যেদিন আমার আল্লাহ বিচারের কোর্ট বসাইয়া ডাকতেছেন জিব্রাইল আমার বন্ধু কই রে আমার বন্ধু ব্যতীত বিচারের কাজ শুরু হবে না জিব্রাইল বিচার বিচার করতে থাকবেন তালাশ করতে থাকবেন জিব্রাইল দেখো আমার নবী কই রে নবী ব্যতীত এই বিচারের কাজ শুরু হবে না আমার নবীর তালাশে জিব্রাইল ঘুরতে 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 সমস্ত হাশরের ময়দান ঘুরে নবীকে পাবে না যাইয়া দেখবে ফুলসিরাতের ঘাটে নবী দাঁড়ায়া দাঁড়ায়া কান পিছন থেকে জিব্রাইল ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে আপনি চলুন নবী জবাব দিবে না আবার ডাক দিবে হুজুর বিচারের কাজ আপনি গেলেই শুরু হবে নবী জবাব দিবে না তিনবারের মাথায় নবীজি মাথাটা ঘুরাইয়া পিছনে ফিরবে জিব্রাইল আর সহ্য হয়ে যাবে আমার নবী উম্মতের মায়ায় কানতে কানতে গো দুইটা চোখের ছাদ কালো হয়ে যাবে জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ এত কান্দা কার মায়ায় কান্দেন আমার নবী জবাব দিবেন জিব্রাইল বিচারের কোর্টে আমি কেমনে যাব রে বিচারে নি আমার উম্মত জাহান্নামি হইয়া যায় আমি আমার উম্মতের মায়ায় ফুলসিরাতের কিনারে দাঁড়াইয়া কান্দি জাহান্নামে ভিতরিনী ফুলসিরাত থেকে আমার উম্মতেরা পড়ে যায় আমার নবীর নবীর করে ডাকবেন জিব্রাইল হুজুর চলুন এই আবদার গুলো বিচারের কোর্টে যাইয়া করেন নবীজি কান্দতে কান্দতে যাইয়া আল্লাহর আরশের নিচে সেজদাই পড়ে যাবে প্রভু গো আমার উম্মতের মাপ দিবানি আমার আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠাও লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে উম্মতি উম্মতি বলে কানছো 63 বছর জিন্দেগি মক্কা মদিনার জমিনে কানছো হাজার হাজার বছর সোনার মদিনার মাটিতে শুয়ে কানছো এখন আর কানতে হবে না গো বন্ধু মাথা উঠাও কথা দিলাম যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের দরজা বন্ধ করব আমার নবী দেখে দেখে বলবেন প্রভু গো তাই যদি হয় আমাকে যদি খুশি করতে চান একটা কাজ করলে আমি খুশি হব কি কাজ গো করব বন্ধু প্রভু গো আমার উম্মতের গুনার খাতাগুলি আমি নবীর হাতে দিয়ে দিলে আমি খুশি হব আমার আল্লাহ প্রশ্ন করবেন বন্ধু গো তোমার উম্মতের গুনার খাতা তোমার কাছে দেওয়ার জন্য কেন চাইছো মাবুদ রে আমি তোমার শ্রেষ্ঠ নবী আমার উম্মতের শ্রেষ্ঠ বলে তুমি ঘোষণা দিয়েছো আমার উম্মতেরা গুনাহ করেছে গুনার খাতা যদি হাশরের ময়দানে প্রকাশ করে দাও অন্য নবী রাসূলেরা শুনে বলবে শ্রেষ্ঠ নবীর উম্মতেরাও বুঝি গুনাহ করেছে আমি নবী লজ্জা পাবো আমি চোখ খুলতে পারবো না গো প্রভু আল্লাহ গো আমারে কান্দায়ো না উম্মতের ব্যথায় বহু আমি কাঁদছি গো আল্লাহ উম্মতের গুনার খবর যদি অন্য নবী রাসূল জানতে পারে আমি লজ্জা পাবো এই লজ্জাটুকু নামারে দিয়েন না আমার আল্লাহ বলবেন বন্ধু গো অন্য নবীর উম্মতেরা তোমার উম্মতের গুনার খবর জানবে কিভাবে জানো আমার নবী বুঝাইতে ছিলেন প্রভু গো সকল নবী রাসূলের উম্মতের খবর আমার উম্মতে জানে বলুন আমরা জানি কিনা আদম আলাইহিসসালাম রে বেহেশতে বাইকিরে দিছিন আমরা জানি কিনা এমন সকল নবী রাসূলের খবর উম্মতের খবর আমরা জানি আমার নবী বললেন প্রভু হ্যাঁ সকল নবী রাসূল এমন কি উম্মতের খবর আমার উম্মতে জানে আমার উম্মতের খবর নি আবার তারা জানে আমার আল্লাহ বলবেন বন্ধু গো তোমার উম্মতের খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা মা গুনাহ করেছে মেয়ের কাছে কমনা ছেলে গুনাহ করেছে বাবার কাছে কমনা পুলিশ গুনাহ করেছে ওসির কাছে কমনা ওসি ভুল করেছে এসপির কাছে কমনা এ বন্ধু তোমার উম্মত যারা গুনাহ করেছে কেউর গুনাহ কারো কাছে কব না অন্য নবী রাসূল জানবে দূরের কথা আমি তোমাকেও জানতে দিব না গোপনে গোপনে আমি আল্লাহ মাফ করে দিব এই গোপন সিস্টেম গুলির মধ্যে
কত যে রহস্য রয়েছে, রহস্য আলোচনা করলে বহুত সময়ের ব্যাপার। বলতেছিলাম আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ 24 ঘন্টায় মাফের দরজা খুলে রাখলেন। আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমাকে যদি আমার আল্লাহ এই পয়েন্টে বিপদ থেকে বাঁচাইতে পারে, আমরা যদি সেই নবীর উম্মত হই বলুন আমার আল্লাহ বাঁচাইতে পারবে কিনা? বিচারের কোর্টে আমার নবী সেজদাই পড়ে ডাকবেন, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে আমার বন্ধু উম্মতের জন্য পাগল পাগল হয়ে গেছে রে, ব্যস্ত হয়ে পড়েছে, তোমরা একটা কাজ করো আমার বন্ধুর উম্মত গুলোকে আমার আরশের নিচে ডেকোরেশন সাজাইয়া খাবার টেবিল খাবারের ব্যবস্থা করেছি, তারা দুনিয়াতে নামাজ পড়তো রমজান মাসে না খাইয়া রোজা রাখছে রে, তাদেরকে নিয়ে খাবারের টেবিলে বসাইয়া দাও, বসাও। অন্য উম্মতের বিচার শুরু হবে আপনাদের খাবারের টেবিলে বসাবে, আপনারা খাইবেন আর একজন আরেকজনকে কইবেন মজা পায় যে খাইতেছস, হিসাব জানি কি অনেক সময় দেখেন না ছেলে অপরাধ করছে বাবা আয়া এমন চাপ দিছে, হ্যারে যদি বাড়িতে জায়গা যায় অবস্থা ভালোই তো না, হ্যারাই যাই বাদ দিব, হ্যারেও বাদ দিতাম না, শাসন করতে যায় বাবা এই কথা বলছে, হ্যাঁ তো বাড়িতে আই না সারা দিন আইছে না, সন্ধ্যার সময় বাড়িতে আইছে, আসার পরে ছেলেটা বাড়িতে আইছে না সারা দিন খাইছে না, আরেকজন মানুষ আছে গো ছেলে খাইছে না বিদায় হে ও খাইছে না, কোন তো হেই মানুষটা কে আসতে গেলেন যে মা চোখের পানি সারে ভাত খাইতে যাইয়া ও ভাত মা খাইতে পারে, আমার বাবা খাইছে না আমি খাবো, এই মার মুখে ভাত না দিয়া নিজের মুখে ভাত দিও না, এই মারে ফল ফলাদি না খাওয়াইয়া তুমি সন্তান ফল ফলাদি খাইও না, মা সারাদিন খাইল না সন্তান কেন আসলো না, সারাদিন খাইল না সন্ধ্যা হয়ে গেছে ছেলেটা সারাদিন না খাইয়া সন্ধ্যার দিকে বাড়িতে আইছে, বাবার ভয়ে এদিক সেদিক লুকাইয়া থাকে ভয়ে বাড়িতে আসে না, চাচি দেখে কয় কিরে তোর মা সারাদিন খাইছে না তুই কইতে আইছস, তুই তো খাইছস না, চাচি আমি খাইছি না বাবা নি মারে ভয়ে খাইছি না বাড়ি তো আইছি না, চাচি দইরা নিছে বাচ্চা মানুষ কত থাকবি না খাইয়া, মার কাছে গেছে মা এমনি ভাত বেড়ে দিছে, হে যে ভাত খাইতে বইছে বাবা যে কইছে যে ভাত দিব হে রে বাইতে বার করব, এই একটা বয় হের ভিতরে আছে না, ভাতের প্লেট লইয়া ওগো মা বাবা নি আয়া আমার মারে, ঠিক এই পরিবেশ হবে আপনাদের আল্লাহর আরশের নিচে রোজাদার নামাজীরা আপনারা খাইবেন, ভাইবেন না নামাজ না পড়া রোজা না রাখিয়া এই টেবিলে বসে যাবেন না, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, রোজা লইয়া নামাজ লইয়া খাইতে থাকবেন আমার আল্লাহ বিচার শেষ করে আসতে থাকবেন, আমার আল্লাহ বিচার শেষ করে আসবেন, আমার নবী পিছে পিছে চোখের পানি ছেড়ে দিবেন, প্রভু গো এমন বিচার করো না আমি কষ্ট পাবো, আমার আল্লাহ বলবেন বন্ধু গো আপনার উম্মতের বিচারের কাজ আমি সহজ করে দিব, আসেন বন্ধু চিন্তা করেন না সহজ করে দিব, আয়েশা বিচারের কোর্টে দাঁড়াবেন আপনারা তাকিয়ে থাকবেন খাবারের টেবিলের পাশে, আল্লাহ জিজ্ঞেস করবেন ও আমার আদুরের বান্দারা ও আমার বন্ধুর উম্মতেরা সারাদিন না খাইয়া রোজা রাখছিলা তারপরও কষ্ট করে নামাজ পড়ছিলা, তোমরা খাবার কেমন হয়েছে খাউন দাউন ভালো হয়েছে কিনা, বেহেস্তের খাউন খারাপ হইব না ভালো হইব, আপনারা কইবেন নবী গো জিগাইতাছে খাউন ভালো হয়েছে নি, আপনি কই দেন না আমরা তো ভয় পাই, আপনি কই দেন খাউন যাওয়াই হয়েছে আমরা বিচার কি হইব জিগাই, আমার নবী বলবেন প্রভু গো তারা খাবারের চিন্তায় নাই বিচার কি হবে গো, আমি নবী চোখের পানিগুলো ছেড়ে দিলাম গো, বিচার করো গো বন্ধু এমন বিচার কইরো না আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আর আমি নবী চোখের পানি ছেড়ে কাঁদবো, আমার আল্লাহ বলবেন ওই দিন বিচারের কাজ সহজ কিভাবে সহজ করব, এ বন্ধু তোমার উম্মতেরা রোজা রাখছে নামাজ পড়ছে সারাদিন না খাইয়া রোজা রাখছে কিছুই খায় নাই, আজকে আমি আল্লাহ খাবারের টেবিলে বসাইছি, বন্ধু গো খাবারের মধ্যে কোনো বিচার হয় না, এই খাবারের ভিতরে তোমার উম্মতের 50,000 বছরের বিচারের কাজ আমি খাবারের ভিতরে শেষ করে দিয়েছি, আর
কোনো বিচার নাই, খাবারের ভিতরে বিচার শেষ। ওইটা আটটা জান্নাতের দরজা খোলা নিশান উঠতেছে, যে দরজা দিয়ে ইচ্ছে হয় এ দরজা দিয়ে তুমি নবী উম্মত লইয়া জান্নাতে ঢুকো। এই সহজ বিচার নবীর উম্মতের হয়ে যাবে যদি নবীর উম্মত উম্মতের জায়গায় থাকতে পারেন। থাকতে গেলে মা বাবার সাথে ব্যবহার ভালো করতে হবে, মা বাবাকে কষ্ট দিয়ে নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম কিচ্ছু কাজ দিত না। আর এই রক্তমাখা কালিমা নবী বড় কষ্ট করেছে কালিমাটা লইয়া, এই কষ্টের কালিমাটা গলায় রাখেন, কালিমায় যা বিধান রয়েছে এগুলি পালন করেন, নবী আপনাদেরকে না নিয়ে জান্নাতে ঢুকবেন না। আর আখেরি নবীর উম্মতের বিচার হাশরের দিন সহজ হবে, সহজ বিচারের প্রাপ্তি হবেন আপনারা যারা রমজানে না খাইয়া রোজা রাখছেন। শুনিয়া নবী তেষট্টি বছর কাঞ্চ তুমি উম্মতি উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া, মদিনারে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে, মদিনার হরিণ ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছ আমার দয়াল নবীকে, উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا مبود جاني دنيا يتقبنا تر پوري و شيطان ارتوكاي پوري دنيا رمائي آئي پوري قطو گنا کوري فلچي تمي سرکي و جاني ناغو الله تمار بندرا দুইটা টার্গেটের উপর হাত বাড়াইছে, সর্বপ্রথম জীবনের গুনাহ মাফ, আল্লাহ গো আমরা যে মাফের জন্য হাত বাড়াইছি তুমি মাফ করছো নি গো আল্লাহ, তুমি মাফ করছো নি গো আল্লাহ, তা ডাকতেন না আল্লাহ এ আল্লাহ, তোমার বান্দারা তোমাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো তোমার কি মায়া লাগে না? দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায় মা টাইনা টাইনা দুই হাতে চুমা দেয়, আর মা বলতে থাকে আদুরের সন্তান রে আমার কাছে হাত বাড়াইছস, আমার মন চাই কলিজাটা খুইলা তোমারে দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে বাবা টাইনা কোলে নেয় দুই হাতে চুমো দেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মা বাবা যদি সন্তানের প্রতি
এত মায়া হয় সন্তান হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায় বাবা 500 টাকার নোট দেয় তোমার 99 ভাগ মায়ের দুয়ারে তোমার বান্দারা যে হাত বাড়াইছে গো আল্লাহ তুমি তাদেরকে কেমনে গালি দিবা গো আল্লাহ ইয়াল্লার কিছু দাও বা না দাও আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলবিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ